মুসলিম বিশ্বের একমাত্র বুকের পাঠা ইরান যেভাবে জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানী ঘোষণা করলেন জেরুজালেমকে ফিলিস্তিনির স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে রোববার দেশটির সংসদে উপস্থিত এই বিলের পক্ষে ভোট দিয়েছে একশো জন সংসদ সদস্য এছাড়াও বিপক্ষে ভোট দেন পনেরো জন নয়জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন সংসদের উন্মুক্ত অধিবেশনে এই বিল পাশ হয় এবং অধিবেশনে দুইশো জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এই বিল পাশ করা হয় বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত হবে বলে জানিয়েছে পার্স টুডে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান একই সঙ্গে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান গত ছয় ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তেলাবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার ঘোষণা দেন তিনি ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে বারো ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদে জরুরি এক সম্মেলনে জেরুজালমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়